সম্মানিত উপস্থিতি, আমরা সালাত বিষয় সংক্রান্ত আলোচনা করি। আর আমরা সমাজে আমরা যখন মসজিদে গিয়ে সালাত আদায় করি, যখন আকামত দেওয়া হয়, আকামত দেওয়ার পরে ইমাম সাহেব আর আকামতের শেষের দিকে তাই পূজা উপস্থিতি লইয়া দেখেন, আর ইমাম সাহেব আকামত দেওয়ার পরে আল্লাহু আকবর হইয়া তাইন তকবীরে তাহরিমা দিয়া সালাত শুরু করে দেন। এইটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নাহ বিরোধী, রসুল সাল্লাহ সাল্লামের সুন্না নয়। রসুল সাল্লাহ সাল্লামে কি তা করছেন? রসুল সাল্লাহ সাল্লামে আকামত দেওয়ার পরে তাইন ঘুরিয়া মুসল্লিদের দিকে তাকাইতা, মুসল্লিদের দিকে তাকাইয়া অনেক সময় ঘুরিয়া তাকাইতা, অনেক সময় আগে থেকে মুসল্লি হলে দেখতা, খাতার সুজা করে দিতা এবং কিছু কথা কইতা। আজকেও যদি মক্কা মদিনার দেখেন, আরব দেশে দেখেন, তারা ইমাম সাহেব আকামত দেওয়ার পরে কিছু কথা কইরা, স্তৌ স্তাদিলু সৌ সুফুফাকুম, খাতার সুজা করক্কা, ফাওয়ার লাগে ফাও মিলাক্কা, খাদের লাগে খাদ মিলাক্কা। অনেক সময় রসুলের হাদিস কইরা যে খাতার সুজা করার লাগে, নামাজ শুদ্ধ করার লাগে অন্যতম অংশ। এতে হবো আমরা রে যে ইমাম সাবকলে বা যারা নামাজ পড়াইন, তারা যে আকামত হওয়ার লগে লগেও তারা তকবীরে তাহরিমা দিয়া নামাজ শুরু করে দিন, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না হইল গিয়া যে তাইন খাতার ঠিক আছে কিনা, খাতার শুদ্ধ হয়েছে কিনা এটা দেখতা। আর অন্য হাদিসের রসুল সাল্লাল্লাহু আলাইহি আমভাবে কইছেন, প্রত্যেকে দায়িত্বশীল, তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাবদিহি করতে হইব। ইমাম সাহেব লাগি দায়িত্বশীল তার মুসল্লিগুলো, তাই দেখতে হইব তার ঘরে মুসল্লি যারা আছেন তারা সঠিকভাবে খাতারবন্দি হয়েছেন কিনা, জামাতে সালাত আদায় করবার লাগি তারা যথাযথভাবে প্রস্তুতিভাবে সঠিকভাবে তারা দাঁড়াইছেন কিনা, তারা প্রস্তুতি গ্রহণ করছেন কিনা, এটা দেখার পরে তারপরে ইমাম সাহেব দাঁড়াইয়া তকবীরে ঘুরিয়া তাই তকবীরে তাহরিমা দিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার ইমাম হলরে, আমরার খতিব হলরে, আমরার দায়িত্বশীল যারা আছেন মসজিদের দায়িত্বশীল হলরে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণে মসজিদ পরিচালনা করার বা জামাত শুরু করার তৌফিক দান করুকা, এবং আমরারে এই জিনিস বুঝার, এই জিনিস আমল করার তৌফিক দান করুকা। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।